সময় বাংলা কবিতার বাংলা কবিতা এবং বাংলা মনন চর্চা একটা দুঃসময় দুঃসময় অথবা ক্রান্তিকাল বললেই ভালো হয়। যা ছিল সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যে সেটা হচ্ছে মহাযুদ্ধে দ্বিতীয় মহাযুদ্ধের শেষ এবং নতুন একটা দেশ ভারতবর্ষ স্বাধীন হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। একদিকে উৎসবের সময় এক সময়, আর অন্যদিকে বিরাট দুঃখময় সময়। সেটা হচ্ছে দুঃখময় এই কারণেই যে সেটা নিশ্চয়ই দেশ বিভাগের সময়। সেই এবং অসংখ্য আশ্রয়হীন ব্যক্তি তখন কলকাতার ফুটপাথে, বাংলাদেশের ফুটপাথে ঘুরে বেড়াচ্ছে, স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এইসব দেখার মধ্যে দিয়েই এই সময়টা চলেছিল। তারপরেও একটা বড় কথা ছিল মরণ চর্চা। মরণ চর্চা নিয়ে এটা আমাদের মনে আছে যে উত্তরসূরি কবিতা টবিতা নিয়ে এক যে একটা পত্রিকা, এটা হওয়ার আগে সেটা একটা মরণ চর্চার কেন্দ্র হিসেবেই পরিচিত হয়েছিল। এবং এরা যেটা মনে করতেন যে সমস্ত জিনিসকে গ্রহণ করার আগে তাকে বিচার করে গ্রহণ করা উচিত, একটা যুক্তিবহ বিশ্বাসের পটভূমিতেই সবাইকে দেখা উচিত। আবেগ যেটা থাকবে সেটা হৃদয়ের আবেগ, বাইরের উচ্ছ্বাসের আবেগ নয়। যাকে গ্রহণ করব তাকে আবেগ দিয়ে গ্রহণ করব না, যুক্তি দিয়ে গ্রহণ করব। এই প্রতিশ্রুতি নিয়েই সেটা বেরিয়েছিল। পরবর্তীকালে এটা কবিতা এবং প্রবন্ধের পত্রিকা হলো। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সমাজে এক সভ্যতার সংকট, মূল্যবোধগুলো পাল্টে পাল্টে যাচ্ছিল। এই পরিবর্তন বাংলা সাহিত্যেও একটা নতুন ধারাকে নিয়ে আসছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের স্বাধীনতা লাভ, এর মাঝখানের সময়টাতে প্রায় 80টা সাময়িক পত্র বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য পত্রিকাগুলো নাম করা যেতে পারে, যেমন কল্লোল, কালিকলম, শনিবারের চিঠি, ধূপছায়া, প্রগতি, বিনা, হস্তন্তিকা, আত্মশক্তি, পরিচয়, কবিতা, পুটবাসা, চতুরঙ্গ। তা এই 1321 বঙ্গাব্দে প্রকাশিত হল সবুজপত্র, এবং 1321 বঙ্গাব্দটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের বছর। ভারতের স্বাধীনতার বছরে কল্যাণী কার্লেকার, অরুণ কুমার সরকার কবি, অরুণ ভট্টাচার্য, এরকম কয়েকজনে মিলে পত্রিকাটি বের করেন। কিন্তু সে পত্রিকা আর পাঁচটি ক্ষুদ্র পত্রিকার মতনই একটি সংখ্যা প্রকাশ করে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে প্রায় 4-5 বছর বাদে শিবনারায়ণ রায়, নারায়ণ চৌধুরী এরা উদ্যোগ নিয়ে উত্তরসূরি আবার প্রকাশ করেন। সেখানে ছিলেন গৌরকিশোর ঘোষ, বিমল কর প্রমুখ সেই সময়ের বিখ্যাত মানুষ। তখনও অবশ্য তারা তত বিখ্যাত হননি, কিন্তু অরুণ ভট্টাচার্য এই প্রথম প্রকাশিত উত্তরসূরি এবং দ্বিতীয়বার প্রকাশিত উত্তরসূরির সেতুবন্ধ হিসেবে কাজ করেছিলেন। তিনি দুটো ক্ষেত্রেই সাক্ষাৎ সম্পাদক ছিলেন না। 1952 যে উত্তরসূরি প্রকাশিত হলো সেটিও 4টি সংখ্যা প্রকাশ করে বন্ধ হয়ে গেল। তারপর 1954-তে অরুণ ভট্টাচার্য এককভাবে উত্তরসূরি সম্পাদনার দায়িত্ব নিলেন, যে পত্রিকা তাঁর মৃত্যু পর্যন্ত প্রকাশিত হয়েছে, 1985 পর্যন্ত প্রায় 120টিরও বেশি সংখ্যা। নিজের কথা বেশি বলাটা ঠিক না, অহংকার হয়। উত্তরসূরি পত্রিকা চালিয়েছে
ওনার জীবন চরিত পাওয়া যায় কবিতার ভাবনা বলে যে বইটা লিখেছেন, তৎকালীন কিছুটা সামাজিক চিত্র বাগবাজারের ছেলের বিশ্বকোষের লেনে সেখানকার কিছু চিত্র আর সব গুরুজন সব এসেছেন, তাদের কিছু কথাবার্তা লিখেছেন, কবিতার ভাবনার মধ্যেই আছে। আর কবিতার বই, কবিতার আরও কবিতা পড়ুন বলে এক সময় খুব সিনেথলের কাছে খুব চিৎকার চেঁচামেচি করেছিল, এরা সব ছিল সাহিত্যিকরা ছিল। জীবনানন্দ দাশের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল, তার কবিতা উদ্দেশ্যে ছাপা হয়েছে, তার সঙ্গে খুব ভালো রকম যোগাযোগ ছিল, তখন মানুষ চিনতে পারেনি। বিগত শতকের চল্লিশের দশকের কবি হিসেবে সমধিক প্রসিদ্ধ কবি অরুণ ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বাগবাজারে, আদি বাড়ি অধুনা বাংলাদেশের ফরিদপুরে 1925 খ্রিস্টাব্দে। অরুণ ভট্টাচার্যের জীবনকৃতি নিয়ে যদি বলতে হয় তাহলে তিনটি ভাগের তার কর্মকৃতিকে ভাগ করতে হয়। একেবারে কৈশোর কাল থেকেই তিনি কবি, চল্লিশের দশকে তার প্রথম কবিতা যখন প্রকাশিত হচ্ছে তখন তার বয়স 20-21। তারপরে তিনি কবিতা লিখছেন যেমন, পাশাপাশি আরো অনেক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হচ্ছেন। চল্লিশের দশকে শেষ দিকে কিছু নতুন কবি শুরু, তারা একটা পরিবর্তন চাইলে অরুণ ভট্টাচার্য তার পৌরোহিত্য গ্রহণ করলেন, তারই পরিচালনায় এটা হলো। এবং আরো কবিতা পূর্ণ আন্দোলন যেটা শুরু হয়েছিল তার সঙ্গে অরুণ ভট্টাচার্য বিশেষভাবে যুক্ত ছিলেন। তখনও আমরা ঠিক তত এ হয়ে উঠিনি যে এই কবিতার ব্যাপারটা বুঝবো, কিন্তু একটা বুঝেই বুঝেছিল, তখন যারা কবিতা লিখছে তারা বিদ্রোহের কবিতা লিখছে। চলনা কবি মিছিলে ঋষি অসৎ ঋষি সঙ্গ, এটা সুভাষ মুখোপাধ্যায় কবিতা, ইনি লিখছেন চতুর্দিকেই, কিন্তু একটা শব্দও কাজ করছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন যে সূর্য উঠছে সূর্য উঠছে সূর্য উঠছে বান্ধবী, নতুন একটা আশার ঝলক ছিল। এই পটভূমিতে এসে অরুণ ভট্টাচার্যের যে সংকল্প হলো সেটা হচ্ছে, আমাদের কবিতা দীর্ঘদিন বিদেশি আবহাওয়ায় বিদেশি সংস্কৃতির মধ্যে বাস করেছে, সমস্ত ব্যাপারটা একটা এলোমেলো পরিস্থিতি ছিল। অরুণ ভট্টাচার্য চাইলেন দেশের মাটি থেকে দেশের কবিতা হয়ে উঠুক। তিনি শেষ পর্যন্ত একটা আহ্বান জানিয়েছেন, চলো এবার মা বলে ভেসে যাই, মা ডাকলে ভেসে যাই, মা অর্থাৎ মাতৃভূমি। উত্তরসূরি আমার কাছে একটা আবির্ভাব, বাংলা কবিতাকে মুক্তি দেবার একটা সোনার দরজা খুলে গেল, যেখানে আমরাই লিখতাম তার সময়কার কবিতা লিখতে। একটা কথা বলে নিই, অরুণ ভট্টাচার্য যে সমকালীন কবিতা সংকলনটা বেড়ে হলো তাতে বুদ্ধদেব বসু সমালোচনা প্রসঙ্গে লিখেছিলেন, বাংলা কবিতায় আবার স্বাস্থ্য ফিরে আসবে। তার মানে এতদিন স্বাস্থ্য ছিল না। এই অরুণ ভট্টাচার্য যে সমস্ত কবিদের পছন্দ করলেন তারা সুস্থ মন দিয়ে আবার কবিতার স্বীকার করলেন, এবং উন্মত্তাচার্যের সবচাইতে বড় অবদান এই সুস্থ মনের কবিতায়। তিনি কবিদের সমাজের দারোগাওতে চাননি, কবিরা সমাজের দারোগা হোক, কোথায় কী হচ্ছে না হচ্ছে এসব নিয়ে কবিতা লিখুক সেটা একেবারেই চাননি।
তিনি চাইতেন কবিতা কবিতার উপরেই দাঁড়াবে এবং একটি সম্পূর্ণ কবিতা সম্পূর্ণতাই তার সবচেয়ে বড় পরিচয়। উনি একজন মহৎ মানুষ, সে প্রথমত সে কবিতার জন্য ডেডিকেটেড একটা প্রাণ, এই বললেই অরুণ ভট্টাচার্যের বোঝায় সঠিক পরিচয় হয়। কবিতার জন্য সব কিছু করতে পারতেন, ওই একটা ঝোড়া কাজে নিয়ে উনি সারাদিনই ঘুরছেন, দাঁড়া কবি বাইতে কবিতাকে ভালোবেসে। উনি কবিতা লিখতেন সহজ সরল এবং ডিরেক্ট, প্রত্যক্ষ তার কথাটা বলতেন। ওর কবিতার যদি একটা ত্রুটির কথা বলা যায় তাহলে ওর কবিতা সাজানো গুছানো কবিতা ছিল না, যা প্রাণের কথা প্রাণের মতোই বলে দেয়া। তা বলে এই নয় যে তিনি খুব পুরনো দিনে শেখেলে কবি, তা একেবারেই নয়। তিনি আত্মময় কবি এবং তার কাছে সবচাইতে বড় সত্য নিজেকে শ্রদ্ধা করা, নিজেকে শ্রদ্ধা করে নিজেকে জেনে কবিতা উপস্থিত করা। এবং বাংলা সাহিত্যে একটা ব্যতিক্রম উনি, তাতে সন্দেহ নেই, যে কারণে উনি তার ওর জীবৎকালে তেমন সম্মান পাননি, সেটা দুঃখের কথা। ওর কবিতা, ওর কবিতা বলতে আমি এক অর্থে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ওকে আমি এক অর্থে গুরুদেব বলে মনে করতাম। ওর কবিতা আমার কাছে আদর্শ ছিল এবং আমি সেইভাবেই কবিতাকে গ্রহণ করতাম যেভাবে উনি চেয়েছিলেন। পেরেছি কিনা জানি না, পেরেছি কিনা জানি না, চেষ্টা করেছিলাম, এটাও বলে নেওয়া দরকার। আমার কাছে উনি একজন বড় কবি, সত্যকালের কবি এবং শ্রদ্ধেয় কবি। বাঁশি বাজলে যেতে হয়, যত দূর দেখা যায় সামনে কিছু নেই, শুধু দীঘি কালো অন্ধকার, অতীতে তাকালে কিছু ক্ষতচিহ্ন, তাহাকে পাবার নেই, তাহাকে দেবার কিছু নেই, চারিদিকে শূন্যতার মাঝে থেকে থেকে ট্রেনের সুতীক্ষ্ণ স্বর কানে বাজে, বাঁশি বাজলে চলে যেতে হয়। যৌবনের সূচনাতেই তিনি সঙ্গীত শিক্ষা শুরু করেন আত্রৌলি ঘরানার আত্তা হোসেন খাঁ সাহেবের কাছে, তারপর কালীপদ পাঠক মহাশয়ের কাছে টপ্পা শেখেন, আচার্য শৈলজারঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রনাথের গান শেখেন। তার রবীন্দ্রনাথের গান নিয়ে তিনি পিএইচডিও করেন, তার বিখ্যাত বই রবীন্দ্র সঙ্গীতে স্বরসঙ্গতি ও সুর বৈচিত্র্য এখনও একটি মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। রবীন্দ্রনাথের গান নিয়ে তার অনেক অনেক ভাবনা ছিল, অনেক গবেষণা সারা জীবন ধরে করেছেন। পাশাপাশি দ্য স্টেটসম্যান পত্রিকায় দীর্ঘকাল সঙ্গীত সমালোচক ছিলেন, 1955 থেকে 1975। রবীন্দ্রনাথের গান নিয়ে তার গবেষণা গ্রন্থগুলি মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, আজও যেটি বহু আলোচিত, সেটি হলো রবীন্দ্র গানের মুক্তধারা। রবীন্দ্রসঙ্গীতের নানা দিক নামে একটি বই তিনি সম্পাদনা করেছিলেন। এছাড়াও রবীন্দ্র গান বিষয়ে তার নানা রচনা নানা জায়গায় প্রকীর্ণ হয়ে আছে। আজি রে
হৃদয়া শুনে ভুবনে স্বরূপ প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভাহে হৃদয়ে সরোকে বসিলে আজি হৃদয় শুনে ভুবনে স্বরূপ